হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে, আমরা অনেক সময় মোবাইলে হোম বাটন বা পাওয়ার অফ অন বাটন চেপে কিন্তু যে কোনো প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে থাকি। তো আমাদের অনেক সময় সারাদিনে হয়তো 5 থেকে 6 বার বা তার চেয়েও বেশি আমরা অনেক প্রয়োজনীয় জিনিস স্ক্রিনশট নিয়ে থাকি। তো আপনাদের এই স্ক্রিনশট নেওয়ার কারণে আমাদের মোবাইলের বাটনগুলো অনেক সময় সমস্যা হইতে পারে, বা এরকম যদি মোবাইলের উপর প্রেসার পড়ে অবশ্যই আমাদের এই বাটনগুলো বেশি দিন টিকা সম্ভব না হয়ে উঠতে পারে। তো আপনাদের জন্য আমি নতুন একটি টিপস নিয়ে আসলাম। এই টিপসটি হচ্ছে যে আপনারা টাচ করে, আপনার স্ক্রিনের মধ্যে টাচ করলেই স্ক্রিনশট হয়ে যাবে। তো আপনারা যারা স্ক্রিনশট প্রতিনিয়ত মোবাইলে ব্যবহার করে থাকেন তাদের জন্য অনেক উপকারে আসবে। তো ফিরছি ইন্ট্রোর পরে। তো বন্ধুরা, আমি ফিরলাম ইন্ট্রোর পরে। আপনারা দেখছেন আমার চ্যানেল, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং লাইক দিতে ভুলবেন না, সাথে বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন। তো আপনাদের অনেক সময় আমরা কিন্তু বিভিন্ন কাজে বা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস হোম বাটন আর ভলিউম বাটন বা পাওয়ার অফ অন বাটন দিয়ে আমরা স্ক্রিনশট নিয়ে থাকি। তো দেখা যায় যে আমাদের সারাদিনে হয়তো 10 থেকে 12 বার যদি আমরা ভলিউম বাটন আর হোম বাটন বা পাওয়ার অফ অন বাটন দিয়ে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের সেই বাটনগুলোর মধ্যে খুব প্রেসার পড়ে যায়। তো হতে পারে আমাদের এই বাটনগুলোর সমস্যা হয়ে যেতে পারে। তো আমরা তার সুরক্ষার স্বার্থে, যে আপনাদের জন্য আমি নতুন একটা টিপস নিয়ে আসলাম, টিপসটি হচ্ছে যে আপনার স্ক্রিনের উপর যে পপআপ থাকবে, যে অ্যাপ্লিকেশন থাকবে, তার মধ্যে আপনারা টাচ করলে স্ক্রিনশট হয়ে যাবে। খুবই হাই কোয়ালিটি স্ক্রিনশট। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো আপনারা প্রথমে তার জন্য একটি প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে হবে। তো আপনারা চলে যাবেন প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে সার্চ দেবেন স্ক্রিনশট টাচ। স্ক্রিনশট টাচ নেওয়ার পর আপনারা ডাউনলোড করে দিবেন। তো আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে ওপেন করলাম। তো ওপেন করার পরে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ ইমেজের মধ্যে এই যে প্রথম যেই অপশনটা, এটার মধ্যে কয়েকটা ফাংশন আছে। তো আপনারা জেপিইজি এটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখেন এই যে এটা সিলেক্ট করে নেবেন, হয়তো দেখতে পাচ্ছেন না, এই যে এটা সিলেক্ট করে নেবেন জেপিইজি। তো এটা সিলেক্ট করার পরে তো আপনারা দ্বিতীয়টার মধ্যে যাবেন, এটার মধ্যে। তো এটা ক্লিক দেওয়ার পরে আপনারা 100% করে দিবেন। তো আমি 100% করে দিলাম। তো আমাদের এখন এই যে দেখতে পাচ্ছেন উপরে স্টার্ট ক্যাপচার, এটার মধ্যে ক্লিক করবেন। তো অন করার জন্য এটার মধ্যে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন যে এই যে দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পপআপের মতো, এই যে এখন কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা অন। তো আপনার মোবাইলের স্ক্রিনের মধ্যে এইভাবে থাকবে। তো আপনারা
এটার মধ্যে ক্লিক করলে স্ক্রিনশট হয়ে যাবে। যেমন আপনাদের দেখায় এই যে আমার কিন্তু এটা এটার মধ্যে টাচ করে এই পপআপের মধ্যে টাচ করে স্ক্রিনশট হয়ে গেছে। তো আপনাদের এটা স্ক্রিনশটটা দেখায়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, খুবই হাই কোয়ালিটি স্ক্রিনশট হয়। তো আপনারা এইভাবে করতে পারেন। তো আমি আপনাদের দেখাই, এই যে অপশন দেখতে পাচ্ছেন এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনার স্টপ হয়ে যাবে, মানে অ্যাপ্লিকেশনটাও স্টপ হয়ে যাবে। তো আপনার স্ক্রিনের স্ক্রিনের ভিতর যে পপ আপ থাকবে সেটা আর থাকবে না। তো আবার স্টার্ট করার জন্য আপনারা এই স্টার্টে ক্লিক করবেন, তাহলে আপনার ওই অ্যাপ্লিকেশনটা আবার অন হবে। যেমন আমি দেখাই, এই যে দেখছেন এটার মধ্যে আমি ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে একটা পপআপের মতো অ্যাপ্লিকেশনটা চলে আসছে। তার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে স্ক্রিনশট হয়ে যাবে। দেখেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে নিচে কিন্তু এই স্ক্রিনশটটা দেখা দিল। তো আপনারা এইভাবে সেটিং করে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা বিভিন্ন খুব সহজে স্ক্রিনশট নিতে পারবেন। আর আপনার ফোনের ভলিউম বাটন এবং পাওয়ার অফ অন বাটন সুরক্ষা রাখতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ।